এবং ডিফেন্ট প্যাটার্ন এই দুটি অপশন আপনি যদি প্রফেশনাল মানের একজন ফটোশপ ইউজার হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো জানতে হবে এই জিনিসগুলোর সাহায্যে আমরা নিজেদের তৈরি করা ব্রাশ ব্যবহার করতে পারব। এবং নিজেদের তৈরি করা প্যাটার্ন ব্যবহার করতে পারব। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কীভাবে নিজে ব্রাশ তৈরি করব এবং সেই ব্রাশগুলো ব্যবহার করব এবং প্যাটার্ন তৈরি করব সে প্যাটার্নগুলো ব্যবহার করব তাহলে চলুন কথা না বলে মূল বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি আর এর উপরে যে অপশনগুলো রয়েছে এইগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করে দিয়েছি আপনি যদি এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনি চলে সেখান থেকে দেখে আসতে পারেন অথবা উপরে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো চলুন শুরু করি তো বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা আমার ফটোশপটা পরিপূর্ণভাবে ফাঁকা রয়েছে তো এখানে প্রথমে আমাকে নতুন করে একটা ডকুমেন্ট তৈরি করে নিতে হবে এজন্য আমি ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পর এখানে আমি যে কোনো একটি সাইজ দিয়ে দিতে পারি আমি আপনাদের বোঝানোর জন্য এখান থেকে একটি সাইজ দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি সাতশো বিশ বাই বারোশো আশি যেটা রয়েছে যে বারোশো আশি বাই সাতশো বিশ এটা সিলেক্ট করে দিলাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি একটা ডকুমেন্ট তৈরি করে নিলাম তো প্রথমে আমি আমার ডিজাইন করা কয়েকটি প্যাটার্ন দেখাই বা কয়েকটি ব্রাশ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন দেখেন আমি এখানে ব্রাশ টুলে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার ব্রাশের সাইজটা কিন্তু একটু বড়ো রয়েছে এবং এখানে এটির মতো একটা লোগো চলে আসছে আমি যদি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিই এখান থেকে আমি এই কালারটা দিলাম দিয়ে একটা নতুন লেয়ার নিলাম এখানে একটা ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন এসি অর্থাৎ আমাদের আওয়াল টেক যে চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলের যে লোগোটি ওই লেগোটির কিন্তু এখানে একটা ব্রাশে আমি ব্রাশ করে নিলাম এখানে যদি একটা ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু আবার চলে আসলো এখন দেখেন আমি এদিকে অফ করে রাখলাম এখান থেকে আরও একটি লেয়ার নিলাম এখান থেকে আমি আলাদা একটা ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে এই ব্রাশটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি উপরের দিকে যাই উপরের ব্রাশটা সিলেক্ট করে নিচ্ছি এটা না হ্যাঁ এটা এখন দেখেন আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন যে প্রতিষ্ঠা বার্ষিকী কেলোগ্রাফি এটা কিন্তু চলে আসতেছে আমি এটাকে ড্রাগ করে কিন্তু ব্রাশ করতে পারি এই যে দেখেন আমি যদি চাই এটাকে ডিলেট করে দিই ডিলিট করে দিয়ে আবার একটা নতুন লেয়ার নিলাম এটার সাইজটা ছোটো করবো দেখেন ব্রাশ সাইজটা ছোটো হচ্ছে তারপর এটা আপনি যেভাবে ব্রাশ করতে চাবেন সেভাবে ব্রাশ হবে এভাবে ক্লিক করেন একটা একটা করে ক্লিক করে একটা একটা করে ব্রাশ করতে পারেন আমি আর একটু আপনাদের দেখাই তাহলে তো আর ক্লিয়ার হয়ে বিষয়টা বুঝতে পারবেন মনে করেন এখানে ক্লিক করলাম এখানে 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 ক্লিক করলাম তারপর ঠিক আবার এ পাশে এখানে 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 এই জায়গায় দিব আবার আমি এখান থেকে এই জায়গায় দিলাম এই জায়গায় দিলাম এখানে দিলাম তো দেখেন এই যে প্যাটার্ন দিয়ে বা ব্রাশ দিয়ে নির্দিষ্ট একটা ফাইল তৈরি করে সেই ফাইলটা দিয়ে কিন্তু আপনারা এইভাবে ব্রাশ করতে পারেন আপনি চাইলে এভাবে দিতে পারেন অথবা যদি এভাবে ড্রাগ করেন তাহলে এইভাবে ব্রাশ হবে দেখেন যে স্টাইল আপনার করতে চান সেই স্টাইল আপনি এখানে ব্রাশটা করতে পারবেন আপনি যদি ছোটো করতে পারেন আপনি যদি বড় করতে পারেন আমি এটাকে অফ করে রাখতেছি আর একটা নতুন লেয়ার নিলাম এখান থেকে আমি আরও একটা ব্রাশ নিয়ে আসি এখানে আমার একটা ছবি দেওয়া ছিল দেখেন আমার ছবি দিয়ে একটা ব্রাশ রয়েছে আমি এটাকে একটু ছোটো করে নিয়েছি সাইজটাকে এখানে একটা ক্লিক করলাম দেখেন আমার ছবিটা কিন্তু এখানে পুরোটা চলে আসছে অর্থাৎ আমার ছবি দিয়ে আমি ব্রাশ তৈরি করে রাখছি আপনারাও চলে আপনাদের নিজস্ব ছবি দিয়ে এভাবে ব্রাশ তৈরি করে রাখতে ঠিক আছে আপনারা আপনাদের মন মতো করে এখানে একটা রয়েছে আমার এখানে গিয়ে ক্লিক করি যে দেখেন আমার ছবিটা তো এটা দেখলাম যে আমাদের কাস্টম ব্রাশ এগুলো ঠিক আছে চলুন দেখি যে আমরা নিজেরা কিভাবে এই ধরনের ব্রাশগুলো তৈরি করব। যে আমরা নিজের ছবি দিয়ে বা নিজের ডিজাইন করা ফাইল দিয়ে আমরা যেন তৈরি করতে পারি তো এটার জন্য প্রথমে আমি একটা নতুন ফাইল নিচ্ছি ফাইল নিয়ে দেখাচ্ছি তো আপনার যে সাইজের ব্রাশটি তৈরি করতে চাচ্ছেন সেই সাইজের এখানে একটা সাইজ দিয়ে দিবেন তো মনে করেন আমি এখানে তৈরি করবো দুশো বাই পাঁচশো পিক জেল এটা দিলাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম তাহলে দেখেন নতুন করে কিন্তু একটা আমাদের ডকুমেন্ট তৈরি হয়ে গেল তাই না এখন আমরা কি করবো আপনি এখানে যে ডিজাইন করতে চাচ্ছেন সেই ডিজাইনটা এখানে করে নেবেন তো আমি এখান থেকে কাস্টম শেপে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে কয়েকটি শেপ নিয়ে এসে একটা ডিজাইন করতেছি তো এখান থেকে আমি এই যে চারটার রয়েছে চারটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আমি বাটন প্রেস ধরে বড় করে একটা শেপ তৈরি করে নিচ্ছি এটা বড়ো করে নিলাম নিয়ে এটা আমি মুভ করলে ক্লিক করে এটা মুভ করে নিচ্ছি এ বরাবর আমি রাখলাম এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রাখি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রেখে এই লেয়ারটাকে সিলেক্ট করবো যে লেয়ারটিকে আমরা প্যাটার্ন তৈরি করতে চাচ্ছি বা ব্রাশ তৈরি করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এডিট মিনি থেকে ক্লিক করব এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ পিসে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে তো এটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাশের নাম চাচ্ছে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন তো আমি এই নামটাই রাখতেছি এখানে রাখি জাস্ট অকি বাটনে ক্লিক করবো অকি বাটনে ক্লিক করার পর এখানে দেখেন অটোমেটিক ব্রাশটা আমাদের সিলেক্ট হয়ে গেছে আমি যদি এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করি তাহলে দেখেন আমার চাঁদ ব্রাশটা হয়ে গেছে আমি এখন এই ব্রাশটা যদি এখানে ক্লিক করি দেখেন এই চাঁদের ব্রাশটা চলে আসছে আমি এটাকে অফ করে দিচ্ছি আর একটা নতুন লেয়ার নিলাম এখানে একটা ক্লিক করলাম তো দেখেন এই হয়ে গেছে এখন আপনি এখানে ব্রাশ টুলে ক্লিক করবেন এখানে আসার পরে আপনি যে নামে এই টাকে সেভ করছেন সেটা এখানে দেখতে পাবেন এটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটা ক্লিক করবেন আপনার অবশ্যই আপনার ডিজাইনটা এখানে হয়ে যাবে দেখতে পাচ্ছেন অসাম কিন্তু একটা ডিজাইন নাম আমাদের হয়ে গেল অর্থাৎ নিজে একটা আমরা ব্রাশ তৈরি করতে পারলাম ঠিক আছে তো এটা দেখলাম আমরা যে কাস্টম সেপ দিয়ে কীভাবে করতে হয় এখন দেখবো যদি লেখা হয় লেখাগুলো কীভাবে করব তো আমি এখানেই আবার চলে আসলাম অথবা নতুন করে একটা ফাইল নিয়ে নতুন করে দেখাই তো আপনারা নতুন করে ফাইল নিয়ে তৈরি করবেন তাহলে আপনাদের জন্য কাজগুলো করার অনেক সুবিধা হবে তো আমি এখানে হাইট দিয়ে দিলাম একশো পাঁচশো বাই একশো তো এখানে একটা ডিজাইন হয়ে গেল এখানে এখন আমি লিখতেছি কিছু একটা আমি এখানে লিখলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ফোন সাইজটা একটু ছোট করে দিয়ে ফোন সাইজটা অনেক বড় হয়ে গেছে আমি এখানে তিরিশ দিয়ে দিলাম তিরিশ দিয়ে আরও বড়ো হয়ে গেছে আরও কমাতে পারি এখান থেকে দশ দিয়ে দেখি হ্যাঁ দশ দিলে মোটামুটি ঠিক আছে এখানে আমি লিখলাম এ এ এল আওয়াল ক্রিয়েটিভ ই এ আই ভি এ আওয়াল ক্রিয়েটিভ লেখার পর এখানে টিকমারটি দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি এটা কী কী ডিজাইন করতে চাচ্ছি আপনি আগে যে ডিজাইনগুলো করতে চান এটার ভিতরে সেই ডিজাইনগুলো করে নেবেন ঠিক আছে তো আমি এটাকে এখানে রাখলাম রাখার পর একটু বড় করে দিচ্ছি শিফট শিপ প্রেস করে ধরে রাখলাম এটা হালকা করে বড় করে দিলাম এ পর্যন্ত রাখলাম আমি এখান থেকে কোন ফোন ইউজ করতে চাচ্ছি সেই ফোনটা এখান থেকে আগে পরিবর্তন করে দিতে পারি অর্থাৎ আপনি ডিজাইনটা তৈরি করার আগ পর্যন্ত অর্থাৎ ব্রাশটা কমপ্লিট করার আগ পর্যন্ত যে ডিজাইন তৈরি করতে চাচ্ছেন সেই ডিজাইন এখানে করে নিতে পারেন ঠিক আছে তো মনে করেন আমি এখান থেকে কী ইউজ করতে পারি এটা ইউজ করতে পারি অথবা যদি একটা স্টাইল স্পন ইউস করি তাহলে আমি এদিকে যাই এদিক থেকে একটা স্টাইল স্পন সিলেক্ট করে দিই তাহলে হয়তো জিনিসটা আপনার আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আসলে এইভাবে এখানে ডিজাইনটা কীভাবে করে আমি এখান থেকে কোনটা দিবো মনে করেন আমি এটা দেবো এটা এটা ব্রাশ তৈরি করবো এটাকে সিলেক্ট করলাম তো প্রথমে এটাকে আমি মাস্ক নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রাখলাম ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রেখে আমার ট্যাক্স যে লেয়ারটি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর চলে গেলাম এইডিট মেনুতে এডিট মেনে থেকে ডিফাইন ব্রাশ প্লিস এখানে ক্লিক করলাম এখানে থাকেন শেপের নাম তো এখানে আমি দিয়ে দিলাম এ ডব্লু এ এল আওয়াল এক দুই তিন আপনার নামটা মনে রাখি তাহলে আর বুঝতে সুবিধা হবে আওয়াল এক দুই তিন দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখন চলে যাচ্ছি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি অথবা আমার এই যে ডকুমেন্টটা রয়েছে এখানে আমি করে দেখাচ্ছি প্রথমে একটা নতুন লেয়ার নিলাম নতুন লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করতেছি ব্রাশ টুলে ক্লিক করার পর আমি এখানে আসলাম এখানে আসার পর দেখেন আপনার এখানে যতগুলো ব্রাশ রয়েছে সবগুলো এখানে শো করাবে এখানে দেখেন আমি যে সবার শেষে যে ব্রাশটি তৈরি করলাম আমার নামে আওয়াল এক দুই তিন দেখেন ব্রাশটা এখানে চলে আসছে আমি ব্রাশটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি চলে এখান থেকে ব্রাশের সাইজ ছোটো বড়ো করে নিতে পারেন এখান থেকে হার্ডনেস সফটনেসটা বারে কমে নিতে পারেন ঠিক আছে এঙ্গেলটা আছে এখানে এঙ্গেলটা এভাবে বারে কমা নিতে পারেন তো আমি এই অ্যাঙ্গেলটা এখানে রাখতেছি রাখার পর জাস্ট এখানে একটা ক্লিক করবো তো দেখেন ওই লেখাটা এখানে চলে আসছি আমি যদি এখান থেকে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট করে দিই দেখ ক্লিয়ার লিকেবারে বুঝা যাবে আমি এখানে যে কালারটা ইউজ করব সেই কালারটি এখানে চলে আসবে আপনি চলে এখান থেকে ফ্লোটা কমায় দিতে পারেন এই যে ফ্লো কমা দিলে ফ্লোটা কমে যাবে এভাবে ড্রাগ করে ব্রাশ করতে পারেন এভাবে 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 করতে পারেন ঠিক আছে আমি যদি এখান থেকে মোডটাকে আলাদা করে দিই লাইটের মোড করে দিই তাহলে লাইটের মোড এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে কীভাবে কাস্টম ব্রাশ তৈরি করবেন এটা তো দেখালাম আমি যে নিজে কীভাবে তৈরি করবো এখন দেখবো যে নিজের ছবি কীভাবে তৈরি করবেন তো নিজের ছবি তৈরি করার জন্য অবশ্যই আগে আপনার ছবিটাকে ওপেন করে নিতে হবে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলে যে লোগোটি রয়েছে এই লোগোটি দিয়ে দেখাচ্ছি অথবা আমারই একটা ছবি দিয়ে দেখাচ্ছি আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি আমি আমার একটা ছবি এখান থেকে ওপেন করে নিচ্ছি আমার ছবি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো মনে করে এখান থেকে আমি আমার কোন ছবিটা দিব এখান থেকে এখান থেকে এখান থেকে আচ্ছা মনে করুন আমরা এই ছবিটা দিয়ে দেখাবো এই ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ড্রাগ করে ফটোশপে নিয়ে যাচ্ছি এ নিয়ে আমি ফটোশপে সেরে দিলাম তো দেখেন আমার ছবিটা কিন্তু ফটোশো চলে আসছে তো প্রথমে আমরা এই যে আমার ছবিটা রয়েছে ছবিটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে এর জন্য প্রথমে এটা একটা ডুপ্লিকেট তৈরি করে নেব এই জন্য ড্রাগ করে এনে ক্রিয়েটার নিউ ইয়ারে সেরে দিলাম এটা আমাদের ডুপ্লিকেট হয়ে গেল অরিজিনালটাকে অফ করে রাখবো ডুপ্লিকেটটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো যেহেতু আমার এখানে একই কালার এই জন্য আমি ম্যাজিক টুলটা ব্যবহার করে ডিলেট করে দিতে পারি আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট বটে প্রেস করলাম তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম তাহলে দেখেন এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার রিমুভ হয়ে গেছে এখন আমি আমার এই ছবিটি কিন্তু একটা ব্রাশ তৈরি করতে পারি তো ব্রাশ তৈরি করার জন্য ছবিটাকে এভাবে সিলেক্ট করবো তারপর ছবির যে লেয়ারটি রয়েছে লেয়ারটাকে সিলেক্ট করব আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু তৈরি করতে পারেন আপনার যেভাবে ভালো লাগে যে ব্রাশটা তৈরি করে যেভাবে আপনার ভালো লাগবে আপনি সেইভাবে তৈরি করে নেবেন তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম তারপরে ইমেজটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এডিট মেনু এখান থেকে ডিফেন্ট ব্রাশ এখান থেকে আমি নাম দিলাম দেখেন এখানে অটোমেটিক একটা নাম আসে আমার ইমেজের যে নামটি ওই নামটা এখানে নিয়ে নিছে যে পাসপোর্ট সাইজ জেপিজি আপনি চলে এই নামটাও রাখতে পারেন অথবা নতুন করে নাম দিতে পারেন তো আমি এই নামটাই রাখলাম এখানে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করলে দেখেন অটোমেটিক ব্রাশটা এখানে সিলেক্ট করে নিয়েছে আবার আমি এখানে চলে যাচ্ছি এটাকে অফ করে রাখতেছি এখানে নতুন একটা লেয়ার নিলাম নতুন লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করব এখান থেকে ব্রাশের সাইজটা একটু ছোটো করে দিচ্ছি যেহেতু আমার ছবিটা এখানে আসবে তারপর এখান থেকে দেখেন আমার ছবিটা সবার শেষে চলে আসে যে পাসপোর্ট সাইজ এটাকে সিলেক্ট করে দিলাম হ্যাঁ এখান থেকে দেখেন ছবিটা অনেক বড়ো আমি এখানে যে একটা ক্লিক করি দেখেন ছবিটা পুরোটা চলে আসছে এখানে যদি ক্লিক করি এখানে দেখেন চলে আসছে ঠিক আছে এখন আপনি এটা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন আপনার মন মতো করে আপনি যেখানে চান সেখানে কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাস্টম ব্রাশ তৈরি করতে হয় সেটা নিজের ছবি দিয়ে হোক যে কোনো লেখা দিয়ে হোক বা কোনো একটা স্টাইল তৈরি করার পরে সেই স্টাইলটি দিয়ে হোক কোনো ভাবে এখন আপনারা ব্রাশ তৈরি করতে পারবেন এবং সেটাকে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে দেখেন আমার এখানে ফ্লোটা কমা ছিল বলে কিন্তু ছবিটা কিন্তু এইভাবে আসছে আমি যদি ফ্লোটা পুরো দিই তাহলে দেখেন পুরোপুরি ছবিটা আসবে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে আমাদের অপাসিটি হান্ড্রেড রয়েছে ফ্লো হান্ড্রেড রয়েছে আমি এখান থেকে আমার মুডটাকে নর্মাল করে দিচ্ছি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে যে আমার কালারটি ছিল ওই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আপনি যদি এখান থেকে কালার পরিবর্তন করেন যেমন দেখেন আমি এখানে ইয়েলো কালারটি দিলাম এখানে ক্লিক করলাম তো দেখেন ছবিটা আমার ইয়েলো চলে আসছে আবার যদি আমি এখান থেকে আলাদা একটা কালার দিই আমি এখান থেকে রেড কালারটি দিয়ে দিচ্ছি যে ও করবো এখানে ক্লিক করলাম তো দেখেন এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অর্থাৎ আপনি চাইলে কালারও পরিবর্তন করতে পারেন এই ব্রাশটা দিয়ে যে কোনো কাজ আপনি করতে পারবেন এখন থেকে ঠিক আছে তো এটাই গেলো আমাদের ব্রাশ তৈরি এখন আমরা দেখো প্যাটার্ন তৈরি তো এখানে এখানে আগে আমি আপনাদেরকে একটা প্যাটার্ন দেখাই তো এখান থেকে মনে করেন আমি একটা শেপ নিলাম এখান থেকে রেক্ট্যাঙ্গেল এখান থেকে ড্র করে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম নেওয়ার পরে এটাতে এখন মনে করেন যে আমার প্যাটার্ন পরিবর্তন করা প্রয়োজন এটাতে আমি প্যাটার্ন অ্যাপ্লাই করবো তো আমার আগে থেকে একটা প্যাটার্ন দেওয়া রয়েছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি আপনাদের তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে প্যাটার্ন ইউজ করতে পারি এখান থেকে কালার কালার এখান থেকে তো আমি এখান থেকে প্যাটার্ন ইস করব না এখান থেকে আমি যদি প্যাটার্ন দিই প্যাটার্ন চলে আসবে এখানে অটোমেটিক তো আমি সবার শেষে যেটা করছি সেটা হচ্ছে এটা এটাকে সিলেক্ট করে দিই এখানে সিলেক্ট করার পর আমি এখান থেকে স্কেলটাকে ছোটো বড় করে দিতে পারি এই যে দেখেন ছোটো করে দিলাম তো দেখেন আমার কিন্তু এখানে লেখাটা হয়তো বুঝতে পারতেছেন না আমি এখান থেকে আর একটু দেখাই একটু বড়ো করি এই যে দেখেন আমি কিন্তু এখানে এই প্যাটার্নটা ইউজ করছি যে প্রতিষ্ঠার বার্ষিকী কেলোগ্রাফি প্রতিষ্ঠার বার্ষিকী কেলোগ্রাফি তো দেখেন এই ইমেজটার ভিতরে বা এই বক্সটার ভিতরে কিন্তু এই লেখাটা বারবার আসতেছে ঠিক আছে তো চলুন দেখি কীভাবে প্যাটার্নটা তৈরি করবেন তো আমার মনে করেন যে এখানে যে ছবিটা রয়েছে আমার এই ছবিটাকে আমি এখন প্যাটার্ন তৈরি করব একটা জিনিস দিয়ে দেখলেই আপনি পরবর্তী যে বিষয়গুলো রয়েছে নিজেরাই তৈরি করতে পারবেন জাস্ট একটা ভালোভাবে বুঝে নেন মনে করেন আপনি এই ছবিটাকেই একটা প্যাটার্ন ডিজাইন তৈরি করবেন তো প্রথমে ইমেজটাকে সিলেক্ট করবেন তারপরে ইমেজে এডিট মিনিতে ক্লিক করবেন এখান থেকে ডিফাইন প্যাটার্নে ক্লিক করবেন তারপর এখানে একটা প্যাটার্নের একটা নাম যাবে তো আমি এই নামটা এখানে রাখতেছি পাসপোর্ট সাইজ জেপিজি দিয়ে ওকে করলাম করার পর আমি এখানে ফাইলে ক্লিক করে ফাইল থেকে নিয়ে ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি তারপরে এখানে আমি একটা যে কোনো সাইজ দিতে পারি তো এখান থেকে আমি বারোশো আশি বা সাতশো বিশ দিয়ে ক্লিট বাটনে ক্লিক করলাম নতুন একটা নিলাম এরপরে আবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে ক্লিক করার পরে এখান থেকে আমি আরেকটা নতুন এখান থেকে ক্লিক করে এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিলাম নেওয়ার পরে এটার কালারটা আত আমি এখানে ব্ল্যাক কালার দিচ্ছি বা হালকা গ্রে কালার দিলাম এই কালারটা দিতে পারি তারপর এখানে ক্লিক করলাম ক্লিক করে এই কালারটি অ্যাপ্লাই করলাম ঠিক আছে এখন মনে করেন এই যে আমি শ্যাপটা তৈরি করলাম এটাকে যদি ছোট করি তাহলে আর বুঝতে পারবেন ছোটো করি হ্যাঁ এখন দেখেন এই যে ব্ল্যাক কালারটি রয়েছে আমি চাচ্ছি যে এখানে আমার যে ছবিটা আমি প্যাটার্ন তৈরি করলাম সেটা অ্যাপ্লাই করবো এটা কীভাবে করবো তো এটা অ্যাপ্লাই করার জন্য আপনি চাইলে এখান থেকে ক্লিক করতে পারেন প্রথমে যেই শ্যাপটা নিচ্ছেন এখানে কাস্টমার শ্যাপে ক্লিক করবেন বা শ্যাপে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন এখান থেকে প্যাটার্নে ক্লিক করেন প্যাটার্নে ক্লিক করার পর আপনি সবার শেষে যে প্যাটার্নটা নিয়ে আসছেন সেটা এখানে দেখাবে যেমন আমার ছবিটা রয়েছে এখানে ছবিটা আপনার ক্লিক করলাম তো দেখেন ছবিটা এখানে চলে আসছে আমি এখান থেকে চলে স্কেলটা যদি ছোটো করি তো দেখেন ছবিটা বারবার চলে আসবে ঠিক আছে এইভাবে পুরনো হয়ে যাবে আমি এটা একটু বাড়াতে পারি এইভাবে যদি আপনাদের এখান থেকে এটা খুঁজে না পান আমি কন্ট্রোল জার দিয়ে ব্যাকে আসতেছি এখান থেকে যদি খুঁজে না পান তাহলে আপনার এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের এক ক্লিক করবেন করার পর এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন ব্র্যান্ডিং অপশন থেকে এই যে প্যাটার্ন ওভারলে এটাতে ক্লিক করবেন এদের ক্লিক করার পর আগে থেকেই আমার একটা প্যাটার্ন অ্যাড করা ছিল যে প্রতিষ্ঠা বার্ষিকীরা আছে তো এখান থেকে আমি এখানে ক্লিক করবো ক্লিক করে দেখেন আমি সবার শেষে যে প্যাটার্নটি করছি বা তৈরি করলাম সেটা এখানে চলে আসে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দিলে ছবিটা চলে আসবে এখানে এখন আপনি এখান থেকে চাইলে ছবিটার অপাসিটে এখান থেকে ছোটো বড়ো বাড়া দিতে পারেন কমাই দিতে পারেন এখান থেকে স্কেলটা বাড়াতে পারেন কমাতে পারেন যত স্কেলটা কমাবেন তত ওই ইমেজটা এখানে ছোট হতে হতে জাস্ট হয়ে থাকবে ঠিক আছে দেখেন আমি যত ছোটো করতেছি ইমেজটা তত ছোটো হচ্ছে আমি যদি এখানে অপাসিটে বাড়াই তাহলে স্পষ্টভাবে বুঝতে পারতেছেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে আমাদের যে কীভাবে আপনার নিজস্ব প্যাটার্ন তৈরি করবেন তার এ টু জেড আশা করি আপনার পরিপূর্ণভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আসলে আমাদের এই কাজটা কীভাবে করতে হয় তো এটাকে আমি একটু ছোটো করে রাখতেছি আর একটু ছোটো করি ওকে এখান থেকে ওকে করলাম ওকে করলে দেখেন এটা কিন্তু আমাদের এখানে এই শ্যাপের ভিতরে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে বাইরে কিন্তু যায়নি আপনি যেটার ভিতরে এই প্যাটার্নটা অ্যাপ্লাই করতে চাবেন সেখানেই অ্যাপ্লাই হয়ে যাবে তো এই হল আজকে ভিডিওর বিষয় যে কীভাবে আপনার এডিট মেনু থেকে ডিফেন্ট ব্রাশ প্রিসেট এবং ডিফেন্ট প্যাটার্ন এ দুটি অপশানে কাজ করবেন আর পরবর্তী যে যেটা থাকলো আমাদের ডিফেন্ট কাস্টম শাপ এটা নিয়ে আমি পরবর্তীতে মানে পরবর্তী পার্টি বিস্তারিত আলোচনা করব তো আমি অল্প অল্প করে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করতেছি যাতে আপনার পারফেক্টলিভাবে সব বিষয়গুলো শিখতে পারেন তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও আছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সেই বিষয়ে ভিডিও তৈরি করে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ